আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা ওবরাকাতু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওাল আকিবুল মুক্তিন ওাসলাত রসুলহি মুহাম্মদ আলিহি ওহি আজমাইন প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যে মুসলমানরা হিন্দুদের পূজা দেখতে যাইতে পারবে কি না যারা আমাকে এই প্রশ্নটি করবে যে মুসলিমরা হিন্দুদের পূজা দেখতে যাইতে পারবে কিনা আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই সেটি হল যে হিন্দুরা মুসলমানদের মসজিদে যাইতে পারবে কি না এই প্রশ্নের উত্তরে আপনারা হয়তো বলবেন যে না পারবে না আমি যদি আবারও প্রশ্ন করি যে কেন পারবে না তাহলে আপনারা হয়তো উত্তর দিবেন যেহেতু আমাদের মসজিদ হল পবিত্র স্থান এজন্য আমাদের মসজিদে পবিত্র স্থানে হিন্দুরা যেহেতু অপবিত্র এজন্য আমাদের মসজিদে আসতে পারবে না ঠিক সেইমভাবে আমাকে যদি প্রশ্ন করা হয় যে মুসলিমরা হিন্দুদের পূজা দেখতে যাইতে পারবে কি না তাহলে আমি বলবো না পারবে না যদি বলেন যে কেন পারবে না তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে একজন মুসলিম সে পবিত্র তার অন্তর পবিত্র আর হিন্দুদের পূজার স্থানটা হলো অপবিত্র এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করে সেখানে এটা হলো সিরেকি কর্মকাণ্ড সিরেকি কর্মকাণ্ড হওয়ার কারণে সেটা অপবিত্র তো একজন মুসলিম পবিত্র হয়ে অপবিত্র স্থানে কখনো যাইতে পারে না মুসলিমদের হিন্দুদের পূজা দেখতে যাওয়া হিন্দুদের পূজায় অংশগ্রহণ করা এবং তাদের পূজায় হেল্প করা এটা শরীয়ত কঠোরভাবে হারাম করে দিয়েছে নিষেধ করে দিয়েছে আমরা ধর্মীয় ব্যাপারে কথা একটু পরে বলতেছি তার আগে আমরা একটু আমাদের বিবেককে প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন আমাদের ধর্মীয় উৎসবগুলিতে হিন্দুদের কি কোনো প্রকার অংশগ্রহণ থাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমাদের ধর্মীয় উৎসবগুলিতে হিন্দুরা কি কোনো প্রকার হেল্প করে থাকে তৃতীয় প্রশ্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে হিন্দুরা কি কখনো আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের বিবেকেই বলে দিবে যে এগুলোর একটিও করে না তাহলে এবার আমাদের বিবেককে আমরা নিজে প্রশ্ন করি তারা যদি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ না করে ধর্মীয় অনুষ্ঠানে তারা যদি আমাদের অনুষ্ঠানে না আসে তারা যদি আমাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ না করে তাহলে আমরা মুসলমান হয়ে কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আমরা মুসলমান হয়ে কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করব আমরা মুসলমান হয়ে কেন তাদের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে আনন্দ উল্লাস করব প্রিয় বন্ধুরা আমি জীবনে শুনিও নিই এবং জীবনে দেখিও নিই যে আমাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে যেমন আমাদের দুই ঈদে অথবা আমাদের ঈদের নামাজে কোনো হিন্দু এরকম তারা অংশগ্রহণ করেছে আমি জীবনে শুনিও নি জীবনে দেখিও নি কারণ কি কারণ হলো তারা তাদের ধর্মটাকে সঠিকভাবে পালন করে এবং কুমখানুভাবে পালন করে পক্ষান্তরে দেখা যায় যে তাদের ধর্মীয় উৎসবে মুসলমানদের আনাগোনা খুব বেশি তাদের ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানরা বেশি অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠানে মুসলমানরা সহযোগিতা করে তাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় মুসলমানরা থাকে কেন এর কারণ হলো যদিও বা হিন্দুরা তাদের ধর্মের ব্যাপারে পুরাপুরি সচেতন কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা আমাদের ধর্মের ব্যাপারে সচেতন হইতে পারি নাই আমরা কি করতেছি যদিও বা আমাদের ধর্মে তাদের পূজায় তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করা পুরাপুরিভাবে নাজায়জ হারাম ঘোষণা করা হয়েছে তারপরেও আমাদের ধর্মকে আমরা পিছনে ফেলে আমরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি তাদের পূজার মধ্যে যাচ্ছি এবং তাদেরকে আমরা হেল্প করতেছি এটা মুসলমান হিসেবে কখনোই ঠিক না আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন আপনার পক্ষে কখনোই হিন্দুদের অনুষ্ঠানে হিন্দুদের পূজার মণ্ডপে যাওয়া উচিত হবে না ইসলাম আপনাকে কঠোরভাবে নিষেধ করেছে আরেকটা বিষয় বন্ধুরা যেটা না বলে পারতেছি না যে আসলে আমাদের কি লজ্জা নাই আমরা কোন হিসেবে তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করি তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি অথচ তারা কিনা আমাদের অনুষ্ঠানে কখনোই অংশগ্রহণ করতে আসে না কখনোই আমাদের অনুষ্ঠানে তাদের আনন্দ উল্লাস তারা প্রকাশ করে না কিন্তু আমরা মুসলমান হয়ে কেন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি আমাদের কি লজ্জা হয় না যদিও বা আপনি ধর্মীয় ব্যাপারটা না মানেন কিন্তু তারপরেও আপনার বিবেক কি আপনাকে একবারও বাধা দেয় না তাই বন্ধুরা আসুন আমরা সকলেই সচেতন হয়ে যাই এবং আমরা সকলেই নিজের ইমানকে টিকিয়ে রাখার ব্যাপারে এখনই সোচ্চার হই কারণ আমরা যদি এরকম বেধর্মীদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং তাদের মতো করে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ইমান আমরা টিকিয়ে রাখতে পারবো না আমাদের অজান্তেই আমাদের ইমান একবারে নিঃশেষ হয়ে যাবে বন্ধুরা ইমানের অনেক দাম কোনো টাকা পয়সা এমনকি পৃথিবীর কোনো বস্তু দিয়ে মানুষের ইমানকে মুসলমানের ইমানকে কেনা সম্ভব নয় এত মূল্যবান একটা ইমানকে আমরা কেন হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে নষ্ট করব। হিন্দুদের অনুষ্ঠানে যদি আমরা অংশগ্রহণ করি আমরা কি এমন পাব আমরা কি এমন পাবো হয়তো বা একটু তাদের অনুষ্ঠানে গেলাম তাদের দেবদেবী দেবী কী আসে না আমি তো ওগুলো জানি না হয়তোবা আমরা দেখলাম এবং সেখানে গান বাজনা হয় আমি গান বাজনা শুনলাম আরও কিছু গোনার কাজে লিপ্ত হলাম এই তো কিন্তু এতটুকু করার কারণে আপনি আপনার এত দামি ইমানটাকে নষ্ট করে ফেলতেছেন এজন্য বন্ধুরা আপনারা সকলেই সোচ্চার হবেন শয়তান যতই ধোকা দেখ না কেন বন্ধু বান্ধব যতই আপনাকে আহ্বান করুক না কেন নিমন্ত্রণ করুক না কেন আপনাকে টানাটানি করুক না কেন হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি কখনোই যাবেন না সব সময়। একটা জিনিসই মাথায় রাখবেন সেটা হলো যে আপনার ইমানটা কিন্তু অনেক মূল্যবান জিনিস এই ইমানটাকে কখনোই আপনি নষ্ট হইতে দিবেন না কারণ যারা মুসলিম তাদের পূর্বাপুরুষদের এমনও সময় এসেছিল। তারা তাদের ইমানকে রক্ষা করার জন্য নিজেকে গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছিল অনেকে তেলের গরম তেলের মধ্যে চোবানো হয়েছে তাকে শহীদ করা হয়েছে তারপরেও তার ইমানকে সে নষ্ট করে নাই সে আল্লাহকে ভোলে নাই রাসুলকে ভোলে নাই আর আমরা সামান্য একটু হিন্দুদের পূজা মণ্ডপ পরিদর্শন করা আর তাদের নাচ গান দেখা এবং তাদের দেবীগুলিকে দেখার মাধ্যমে আমাদের ইমানকে আমরা নষ্ট করে ফেলতেছি তো বন্ধুরা আসুন সকলে সোচ্চার হই বন্ধুরা আরেক ধরনের মানুষদের ব্যাপারে না বললেই নয় তারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার আমি তাদেরকে বলতে চাই যদি বিষয়টি এমনই হতো যে ধর্ম যার যার উৎসব সবার তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসবে হিন্দুরা কেন আসে না আমরা যখন কুরবানির ঈদ করি তখন আমরা গরু জবাই করি গরুর মাংস খাই কিন্তু হিন্দুদেরকে আপনি যদি হাজারও বলেন হ্যাঁ হাজারো স্লোগান দেন হাজারো লাফালাফি করেন যে ধর্ম যার যার উৎসব সবার হিন্দু ভাই বোনেরা আসেন আমাদের বাসায় আসেন আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গরুর গোস্ত খান কখনো কি হিন্দুরা গরুর গোস্ত খাবে খাবে না কারণ এটা তাদের ধর্মের বিপরীত আপনি যদি হিন্দুদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন তাহলে এটা আপনার ধর্মের বিপরীত তাহলে আপনি কেন এই এই স্লোগানটার সামনে নিয়ে যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানটিকে সামনে নিয়ে কেন আপনি হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমি মনে করি যে আপনি যদি একজন খাঁটি মুসলমান হয়ে থাকেন তাহলে কখনোই এই স্লোগান দেওয়াও ঠিক না এবং এই স্লোগান অনুযায়ী আপনার কর্মকাণ্ড পরিচালনা করাও ঠিক না যে ধর্ম যার যার উৎসব সবার তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য আমি জানি না যে আপনাদেরকে আমি কতটুকু বোঝাইতে পেরেছি যদি সামান্য একটু হলেও বোঝাইতে পারি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও সোচ্চার হয়ে যায় তারাও যেন সাবধান হয়ে যায় আর আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকলকেই যেন হেদায়ত দান করে এবং সকলকেই যেন সহি বুঝ দান করে কেউ যেন হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার মতো ভুল না করে বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ